আসসালামু আলাইকুম, এসো শিখির আজকের ক্লাসে সবাইকে স্বাগত। তো চলুন আমরা এখন নতুন আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি। এই প্রশ্নে কি বলা আছে চলুন আমরা দেখি। এখানে বলা আছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 30 কিলোমিটার পথ অতিক্রম করে। ওই নৌকাটা যদি আবার তার পূর্বের জায়গায় ফিরে আসে তাহলে সে 30 কিলোমিটার পথই তো অতিক্রম করবে, তখন সে সমানে হচ্ছে 6 ঘন্টা। তাছাড়া এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে যদি স্রোতের বেগ নৌকার বেগের অর্ধেক হয় তাহলে আমাদেরকে বের করতে হবে প্রতি ঘন্টায় নৌকার বেগ কত কিলোমিটার। তাহলে এখন আমরা লিখতে পারি ডি মানে হচ্ছে স্রোতের অনুকূলে নৌকাটি 30 কিলোমিটার যেতে 2 আওয়ার্স সময় নেয়। এখন আমরা কিন্তু এর আগে শিখে এসেছিলাম যদি আমরা বেগ বের করতে চাই তাহলে বেগকে আমরা এস দিয়ে প্রকাশ করেছিলাম, তাহলে টোটাল দূরত্বটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাই, বেগ পেয়ে যাই। স্রোতের অনুকূলে নৌকার বেগটা কত হবে, ডিএস ইকুয়ালস টু 30 কিলোমিটার ডিভাইডেড বাই 2, 15 কিলোমিটার পার আওয়ার। স্রোতের প্রতিকূলে নৌকার বেগটাকে আমরা ধরেছিলাম কত, ইউ, তার মানে হচ্ছে 30 কিলোমিটার যেতে সে সময় নিচ্ছে কত, 6 আওয়ার্স। তার মানে হলো যে স্রোতের অনুকূলে যেতে সে সময় নিয়েছিল 2 ঘন্টা আর স্রোতের প্রতিকূলে আসতে সে সময় হচ্ছে 6 আওয়ার্স। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে 30 ÷ 6 ইকুয়ালস টু 5 কিলোমিটার পার আওয়ার। দেখুন আমাদের এখানে আরেকটি ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশনটা কিন্তু আমাদের একদমই দরকার নেই, এটা জাস্ট আমাদের অঙ্কটা করার সময় যাতে আমরা কনফিউজ হয়ে যাই সেই জন্য কিন্তু ইনফরমেশন। তাহলে আমাদেরকে কি বলছে, প্রতি ঘন্টায় নৌকার বেগ কত সেটা বের করতে বলছে। তো আমরা কিন্তু এর আগে শিখে এসেছিলাম যে নৌকার বেগ স্থির পানিতে খুব সহজ একটা সূত্র, সেটা হচ্ছে ডি প্লাস ইউ ডিভাইডেড বাই 2। ডি হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ প্লাস ইউ হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, সে ডিভাইডেড বাই 2। জাস্ট আমরা স্রোতের অনুকূলে পেয়েছি নৌকার বেগ 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পেয়েছি 5 কিলোমিটার পার আওয়ার। যোগ করে ক্যালকুলেশন করে দিলাম, আমরা পেয়ে গেলাম হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তার মানে হচ্ছে নৌকাটি 1 ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলতে পারে। যদি স্রোতের বেগ নৌকার বেগের অর্ধেক হয় তাহলে কি, দেখুন এখন যদি আমরা শুধু স্রোতের বেগটা বের করতে চাই তাহলে কি আমাদের সূত্রটা হচ্ছে ডি মাইনাস ইউ ডিভাইডেড বাই 2, জাস্ট মান বসিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আপনারা লক্ষ্য করুন যে এখানে স্রোতের বেগ আমরা পেয়ে গেলাম 5 কিলোমিটার এবং নৌকার বেগ আমরা পেয়ে গেলাম 10 কিলোমিটার পার আওয়ার। তার মানে এটা দেখলেই বোঝা যাচ্ছে যে স্রোতের বেগটা হচ্ছে নৌকার বেগের অর্ধেক। দ্যাট মিনস ওই যে ইনফরমেশনটা সেটা কিন্তু আমাদের একদমই দরকার ছিল না বা দরকার নাই, সেজন্য আমরা কি করছি এই ধরনের যেগুলো এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়া থাকবে সেগুলো নিয়ে মাথা ঘামানোর একদমই দরকার নেই। তাহলে চলুন আমরা আরেকটা প্রশ্নের সমাধান করি। এখানে বলছে যে রাজু স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট জায়গায় যে আবার সে যে জায়গা থেকে রওনা দিয়েছিল সেই জায়গায় ফিরে আসে, এই যে সে যেতে এবং আসতে একবার সে স্রোতের অনুকূলে গিয়েছিল আবার সে স্রোতের প্রতিকূলে ফিরে আসছে, এই যে তার যাওয়া আসতে সময় লেগেছিল 6 আওয়ার্স। এবং আরো দুইটা ইনফরমেশন দেওয়া আছে, যদি স্থির পানিতে নৌকার বেগ এবং স্রোতের বেগ যথাক্রমে 12 কিলোমিটার পার আওয়ার এবং 5 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে যাত্রা বিন্দু থেকে ওই যে একটা নির্দিষ্ট জায়গায় সে গিয়েছিল সেটার দূরত্বটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করুন যে রাজু এই বিন্দু থেকে যাত্রা করে এই বিন্দুতে সে পৌঁছালো, তাহলে সে স্রোতের অনুকূলে গেল একবার আবার সে ফিরে আসলো স্রোতের প্রতিকূলে, এই যে আসতে এবং যেতে তার টোটাল সময় লেগেছিল 6 আওয়ার্স। তাহলে আমাদেরকে কি বের করতে হবে যে এই যাত্রা বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত তার দূরত্ব কত ছিল, দ্যাট মিন্স এই দূরত্বটা আমাদেরকে বের করতে হবে। কিন্তু আমাদের ইনফরমেশন দেওয়া আছে কি যে এখানে নৌকার বেগ দেওয়া আছে 12 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা কিন্তু এর আগে শিখে এসেছিলাম যে স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তার মানে হচ্ছে ডি ইকুয়ালস টু 17 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগটা কি হবে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। আমরা কিন্তু এর আগে জেনেছিলাম যে আমরা যদি বেগ বের করতে চাই তাহলে দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা বেগটা পেয়ে যাই।
সো আমাদের এখানে দরকার হচ্ছে সময়টা বের করা। কারণ কি? কারণ এই যে রাজু এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে এবং আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে ফিরে আসতে তার সময় লেগেছিল হচ্ছে 6 আওয়ার্স। তার মানে যেতে একটা সময় লেগেছিল, আসতে একটা সময় লেগেছিল, এই দুইটা সময় কিন্তু তার লেগেছিল। কিন্তু আমাদেরকে বের করতে বলছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা কত। সো আমরা এই দূরত্বটাই বের করব, কিন্তু তার আগে কিন্তু আমরা সময়টা বের করে নিব। তো সময়টা যেহেতু আমরা জানি না, কিন্তু আমরা একটা একটা যেতে কতটুকু সময় লেগেছিল সেটা আমরা জানি না, আবার আসতে কতটুকু সময় লেগেছিল সেটা আমরা জানি না, যেতে এবং আসতে কত সময় লেগেছিল সেটা কিন্তু আমরা জানি। সো আমরা এখন যদি এখানে লিখি T = D/S, তার মানে দূরত্বকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা সময় পেয়ে যাই। এখন প্রশ্ন হলো যে আমরা কেন সময়টা বের করব, আমরা কেন সময়টা বের করবো? আমরা তো চাইলে এখানে দূরত্বটা দিয়ে করতে পারতাম, যেহেতু আমরা তো দূরত্বটা জানি না। সো আমাদের একটা সমীকরণ মিলাতে হবে। সো সমীকরণটা মিলানোর জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে আগে টিটা বের করে নিতে হবে। সেই জন্য আমরা টিটাকে আলাদা করে নিয়েছি। আমরা এই বিন্দু থেকে এই বিন্দু যেতে আমরা কত সময় লেগেছে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু স্রোতের অনুকূলে নৌকার বেগ ছিল 17 কিলোমিটার পার আওয়ার, তার মানে ঘন্টায় 17 কিলোমিটার বেগে সে চলছিল। আবার ঠিক সে যে জায়গায় গিয়েছিল সেই জায়গা থেকে ফিরে আসছিল যখন সেটা সে স্রোতের প্রতিকূলে, তখন তার বেগ ছিল 7 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি, আমরা নৌকার যে বেগটা স্রোতের অনুকূলে সেটাও জেনেছি এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ যেটা সেটাও আমরা জেনেছি। আমাদের কিন্তু দূরত্বটা আমরা জানি না, বাট সময়টাও আমরা জানি, কিন্তু সময়টাকে আমরা আলাদা আলাদা করে জানি না। সো আমরা যদি এই দুইটা যাওয়ার সময় এবং এই যে আসার সময় এই দুইটা সময় যোগ করে দিই তাহলে কিন্তু আমরা 6 আওয়ার্স পেয়ে যাই। সো আমরা লিখতে পারি যে যাওয়ার একটা সময় যোগ আসার একটা সময়, এই দুইটাই = 6 আওয়ার্স। বুঝতে পারছেন? সো এখন আমরা আমরা সময় = কি লিখেছি, D/S, দূরত্ব ভাগ বেগ। সো আমরা প্রথম যাওয়ার জন্য দূরত্ব আমরা জানি না, কিন্তু বেগ জানি 17। ঠিক আসার জন্য দূরত্ব আমরা জানি না, বেগ জানি 7 = এই যে এই D/17, D/7, এটা মানে কি সময়, যাওয়ার সময়, এটা হচ্ছে আসার সময়, এই টোটাল সময়টা হচ্ছে 6 আওয়ার্স। জাস্ট সিম্পল, আমরা সমীকরণটা মিলানোর জন্য আমাদের তো অবশ্যই একটা সমীকরণ তৈরি করতে হবে, না হলে তো আমরা D এর মানটা পাবো না। সো D এর মান বের করার জন্য আমরা কি করছি, আমরা জাস্ট D এর মানটাকে বের করে নিয়েছি, ওখানে বেগ দেওয়া ছিল আমরা বেগটা বসিয়ে দিয়েছি। তারপর জাস্ট আমরা সিম্পলি যদি ক্যালকুলেশন করি তাহলে এই দুইটা লসাগ হচ্ছে 119, তারপরে হচ্ছে যে এখানে উপরে পাই 7D + 17D = 6, ক্যালকুলেশন করে দিলে আমরা পেয়ে যাই D এর মান হচ্ছে 29.75 কিলোমিটার। তার মানে এই যে রাজু এই বিন্দু থেকে যখন এই বিন্দুতে পৌঁছালো এই দূরত্বটা হচ্ছে 29.75 কিলোমিটার। ধন্যবাদ।